আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 9 ঢাকা এর উচ্চ মান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। 13 নম্বর অঙ্কে বলা ছিল বার্ষিক 3% হার সুদে 250 টাকার 6 বছরে যত সুদ হবে, বার্ষিক 5% হার সুদে কত টাকার 4 বছরে তত সুদ হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি সুদের হিসাব ইন্টারেস্ট ইকুয়াল টু এন পি আর বাই 100। এখানে ইন্টারেস্ট হচ্ছে আই, এন হচ্ছে আমাদের সময়ের পরিমাণ, আর পি হচ্ছে মূল টাকাটা, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো আমাদের এই ক্ষেত্রে দুইটা ভাগ, একটা হচ্ছে 3% হার সুদে 250 টাকার 6 বছর, আর আরেকটা যেই ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে 5% হার সুদে 4 বছর, আর এই যে টাকার পরিমাণটা সেটা দেওয়া নাই। আমরা ধরে নিব টাকার পরিমাণটা হচ্ছে এক্স। তাহলে এক্স টাকার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এক্স ইন্টু এন এর মান আসবে হচ্ছে সময় 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে এখানে 5%, তাহলে এটা হবে 5/100। এইটা হচ্ছে ইন্টারেস্ট, এইটা সমান সমান আসবে হচ্ছে এই আগের ইন্টারেস্টটা, অর্থাৎ মূল টাকাটা হচ্ছে এখানে 250 ইন্টু 6 বছর ইন্টু 3/100। জাস্ট এটা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। এটা এটা কাটা, তারপরে যদি আমরা এটা এটা কাটি তাহলে আসবে হচ্ছে 50, এটা দিয়ে যদি কাটি তাহলে আসবে হচ্ছে 3, এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে 25। তাহলে 25 × 3 × 3 এক্স ইকুয়ালস আসবে হচ্ছে 225। এই 225 টাকা হবে হচ্ছে মূলধন, যেটা আপনার 4 বছরে 5% সরল সুদে 3% হারের এক্স হবে হচ্ছে 225, যেটা হবে হচ্ছে মূল টাকাটা। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14তে বলা আছে একটি দ্রব্য 2576 টাকায় বিক্রয় করলে বিক্রেতার 12% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বের করব সেটা হচ্ছে, যেহেতু 12% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 2576 টাকা, তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করব। তাহলে যদি 12% লাভে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 112 টাকা, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 2576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100, আর 112 নিচে আসবে ইনটু 2576 টাকা। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2300 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2300 টাকা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা কম হলে ক্রয় মূল্য হবে 2300, বিয়োগ আসবে হচ্ছে 100, ইকুয়ালস আসবে হচ্ছে 2200 টাকা। অতএব লাভ ইকুয়ালস আসবে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে আমাদের আগে যেটা ছিল সেটাই 2576 টাকা, বিয়োগ আসবে হচ্ছে 2200 টাকা, এটা করলে আসবে হচ্ছে 376 টাকা। এই 376 টাকা হবে হচ্ছে লাভের পরিমাণ। অতএব শতকরা লাভ ইকুয়াল আসবে হচ্ছে 376, নিচে আসবে হচ্ছে 2200 ইন্টু আসবে 100, এটা করলে আসবে হচ্ছে 17.09%। এই 17.09% হবে হচ্ছে নতুন লাভের পরিমাণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 15। নাম্বার 15তে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ ডিজাইনের স্মৃতিস্তম্ভের উচ্চতা 150 মিটার, অতিভুজ 200 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত। তো উচ্চতা দেওয়া আছে হচ্ছে 100 মিটার, আর যেটা অতিভুজ সেটা দেওয়া আছে হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে 200 মিটার, এটা হচ্ছে 100 মিটার, আর ভূমি কত সেটা বের করতে বলা হয়েছে। তো এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি হচ্ছে
ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে অতিভুজ স্কয়ার, বা এক্স স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে এটা করলে পাওয়া যাবে হচ্ছে 40,000 বিয়োগ এটা করলে পাওয়া যাবে হচ্ছে 10,000, বা এক্স স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 30,000। অতএব এক্স ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার 30,000, এটা করলে আসবে হচ্ছে 173.205 মিটার। অর্থাৎ ভূমির যেই দৈর্ঘ্যটা আছে সেটা হবে হচ্ছে 173.205, এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 16, নাম্বার 16তে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। তো এটা বের করতে গেলে আমাদের করতে হবে হচ্ছে x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x এর মান, এটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সেটা বের করার চেষ্টা করব, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 3x, বা x দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই x ইকুয়ালস 3, বা x প্লাস 1 বাই x ইকুয়ালস 3, এটা হচ্ছে একটা মান। অতএব x মাইনাস 1 বাই x হোল স্কোয়ার যদি করি সূত্র, তাহলে আসবে হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হবে হচ্ছে সূত্র। এটা কেন করছি, এটা করছি হচ্ছে আমরা x মাইনাস 1 বাই x এর মান বের করবো সেই জন্য। তাহলে এইটা আসবে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 5, এটা কিসের মান, x মাইনাস 1 বাই x হোল স্কোয়ারের মান। অতএব x মাইনাস 1 বাই x ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার 5। তাহলে দুইটা মান পেলাম, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3, x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে রুট ওভার 5। তাহলে এখানে যদি মান বসাই তাহলে এটা আসবে হচ্ছে 3 ইন্টু রুট ওভার 5 ইকুয়াল আসবে হচ্ছে 3√5, এই 3√5 হবে হচ্ছে নির্ণয় মান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।